আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আল্লাহর অশেষ রহমতে। তো আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। আর আজকে ভিডিওটা একদম সকাল থেকে শুরু করছি, এখন বাচ্চাদের নাস্তা তৈরি করছি। আমাদের নাস্তা করা হয়ে গিয়েছে, ওরা ঘুম থেকে যেহেতু লেট করে ওঠে, ওদের মানে পরে নাস্তা করি। তো এখন দুপুরের খাবারের প্রিপারেশন নিতে চলে এসেছি। আর আমাদের কাজই তো এটা, আসলে কি বলতো, এখন বাইরেও যাচ্ছি না, তোমাদের মাঝে কিছু বাইরটা শেয়ার করতে পারছি না। খুবই ইচ্ছা করে মাঝে মাঝে বাইরে গিয়ে একটু তোমাদের সাথে শেয়ার করি। আর বাবু রাব্বু একদম সময় কম পায়, আর সময় যতটুকু পায় ও বাসায় রেস্ট করে। আর এখন আমি একটু চেষ্টা করি বাচ্চাদের নিয়ে একটু বাইরে কম যেতে, এই জন্য আর কি বাইরটা খুব কম তোমাদের মাঝে শেয়ার করা হয়। তবে আল্লাহ যদি স্বাভাবিক করে আমাদের পরিস্থিতিটা, ইনশাল্লাহ তোমাদের মাঝে মানে আমার প্রতিদিনের রুটিন সহ বাহিরের অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আজকে দুপুরে রান্নাটা হচ্ছে, এটা হচ্ছে বাম মাছ, আমরা এটাকে বাম মাছ বলি। তোমরা কে কী বলো আমি জানি না, কারণ আমাদের দেশ একটা হলে কী হবে, আমাদের ভাষা কিন্তু অনেক জায়গায় অনেক রকম। আর এটা হচ্ছে কাকসি মাছ, এটা ছোটো মাছ বলি। এটা আমি এখন চচ্চড়ি করব, এটার জন্য যে ছোটো ছোটো করে আলু কুচি করে নিয়েছি, তো এটা দিয়ে আমি চচ্চড়ি মাছটা রান্না করব। তো এটা আমি তোমাদের সঙ্গে পুরোপুরিভাবে শেয়ার করব, এটা তোমরা দেখলে এইভাবে ট্রাই করবে বাসায়। আমি তোমাকে এটা বলবো, মানে আমি মন থেকে তোমাদের বলবো, তোমরা এটা অবশ্যই বাসায় ট্রাই করবে, আমার দীর্ঘ বিশ্বাস খুবই মজা লাগবে। কারণ আমার এটা খুব পছন্দ, কারণ আমি একসময় ছোটো মাছ একদম পছন্দ করতাম না, মানে একদমই পছন্দ করতাম না বলা চলে। আমি এখন ছোটো মাছ কিন্তু এইভাবে রান্না করার পর থেকে আমি অনেক পছন্দ করি, আর এটা হলে আমার কিন্তু আর অন্য কোনো তরকারি লাগে না। তো ছোটো মাছটা আমি একটু ক্লিন করে নিচ্ছি, ওর মধ্যে অনেক ময়লা থাকে, তো এটা আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো এখানে ছোটো মাছ রান্না করার জন্য দেখো, এই আলুগুলার মধ্যে আমি একটু পেঁয়াজ আর একটু কাঁচামরিচ কুচি করে দিয়েছি, আর একটু হলুদ, স্বাদ মতো লবণ, আর জাস্ট বেশি না হালকা একটু তেল দিয়ে আমি অনেক সুন্দর করে মেখে নিচ্ছি। অনেক সময় ধরে মেখে নিবা, মানে যত সময় দেখবে হাতের মধ্যে আলুটা সব খেয়ে আসবে ততক্ষণ সময় মাখতে থাকবে। কারণ মাখার মধ্যে কিন্তু এটার মজাটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর এই রান্নাটা আমার শ্বশুরবাড়িতে আমার মানে জাল করতো, আর আমার আম্মুরাও করে, মানে জাস্ট আমি আমাদের বাসার থেকে আসলে ছোটো মাছটা খাওয়া শিখি নাই, আমি শ্বশুরবাড়িতে গিয়ে ছোটো মাছ খাওয়া শিখেছি। আর আমরা ভাসুরের স্ত্রী বলো এবং দেবরের স্ত্রী বলো, এদেরকে আমরা যা বলি, তোমরা কে কী বলো এটাও আমি জানি না, তোমরা আমাকে সেটা কমেন্টে বলো কেমন। অবশ্য আমি যাকে আমাদের মানে আমরা আপা বলে ডাকি, আমরা কেউ ভাবি বলে ডাকি না। তো দেখতে পেলে আমি আলুটা মেখে নিয়েছি, ওর মধ্যে ছোটো মাছটা দিয়ে জাস্ট হালকা করে নাড়াচাড়া করে চুলায় উঠিয়ে দিয়েছি। চুলা উঠিয়ে দেওয়ার পর জাস্ট 2 মিনিট পর আমি উল্টে দিব, উল্টে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। এখানে বাম মাছগুলো আমি কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে আমি এখানে ক্লিন করে নিচ্ছি। আর আমি সবসময় এটাতে মাছ ক্লিন করি, আর এটাতে হয়তো অনেকে ভর্তা তৈরি করো, আসলে আমি এটা ভর্তা তৈরি করি না, এটাতে আমি মাছ ক্লিন করি। এটা আমার বোন কিনে দিয়েছিল, আর আমি যেহেতু মানে নিচে বসে মানে মাছ করতে পারি না, আমি সবসময় মানে কাঁচি দিয়ে অথবা ছুরি দিয়ে আমি মাছ কাটি, এজন্য আর কি আমি মাছটা ক্লিন করার জন্য আমার এটা খুব দরকার হয়। আর শিং মাছ, বাম মাছ এগুলোর গায়ের উপরে কিন্তু একটা কালো একটা প্রলেপ থাকে, ওটা কিন্তু উঠানোর জন্য কিন্তু মানে তোমরা যেটা দিয়ে দা বলো, বটি বলো এবং কাঁচি বলো, ওটা দিয়ে কিন্তু এই ময়লাটা যায় না। তো এরকম কোনো ধারালো কোথাও তোমরা ঘষা দিলে ওই ময়লাটা চলে যাবে, তাহলে দেখবে একটু সাদা হয়ে যাবে। তারপরেও আমার মনে হচ্ছে আমার মাছ ধোয়াটা হয়তো বা ভালো হচ্ছে না, আমি কিন্তু কয়েকবার লবণ দিয়ে লেবুর রস দিয়ে দিয়ে আমি এটা ক্লিন করেছি। তো মাছগুলো ক্লিন করা হয়ে গিয়েছে, এখন আমি মাছটা উঠিয়ে দেবো। ওটার জন্য আমি যে একটু আলু দিবো ওর মাঝে, আলুটা আমি একটু ভেজে নেবো। আমার আম্মু বলেছে যে আলু ভেজে নিলে পরে তরকারির মজাটা আরও একটু বেড়ে যায়, যেহেতু আমার আব্বু খাবে আর আমার আব্বু ঝোল তরকারির মধ্যে একটু আলু পছন্দ করে। আর তোমরা শুধু মাছ তরকারি না, তোমরা যে কোনো গোশের মধ্যে যদি আলু ব্যবহার করতে চাও, আমি বেশিরভাগ সময় আমি আলুটা খুব খাই, কারণ আমাদের বাসায় আলু খুব চলে, আমি আলু পছন্দ করি আমার আব্বুর মতো। তো আলুটা যখনই দিবে তোমরা আলুটা অবশ্যই একটু ভেজে নেবে, একটু লবণ আর একটু হলুদ দিবা, তোমাদের ইচ্ছা হলুদ দিতেও পারো না পারো, জাস্ট একটু লবণ দিবা, দিয়ে একটু তেলে ভেজে নেবে। দেখবে আলুটাও খেতে ভালো লাগবে, এবং মানে ঝোলের মধ্যে যেহেতু আলুটা দিবে তখন ঝোলটাও কিন্তু অনেকটা মজা লাগবে। আসলে রান্নাটাও কিন্তু আমাদের একটা আর্ট, মানে যে যতটা আর্ট করে রান্না করতে পারবে, মন থেকে যতটা সাজিয়ে গুছিয়ে রান্না করবে, দেখবে নিজের কাছে মজা না হলে নিজের মনের কাছ থেকে মনে হবে যে হয়তো বা আজকে মজা হয়েছে। তো আমরা চেষ্টা করবো সব কিছু মন থেকে আর্ট হিসাবে ধরার, তাহলে দেখবে সব কিছুই ভালো হবে। আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, মাঝখানে যে তেলটা ছিল ওর মাঝে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। আর কুচি করা পেঁয়াজ আমি একটু কম ব্যবহার করি, এর আগেও আমি তোমাদের বলেছি। আসলে সব কিছু মিলে আমি মানে পেঁয়াজ কম বেশি কম ব্যবহার করি, আর আমি যে কোনো মশলা আমি কম খাই। একসময় আমি অনেক মশলা খেতাম, তেল মশলা অনেক বেশি খেতাম, তবে আমার একটু সমস্যা হওয়ার পর থেকে আমি তেল মশলা অনেক কম খাই। আর তেল মশলা কম আসলে খেতে চাইলেও কিন্তু খাওয়া যায় না, অনেক খাবার আছে তেল ছাড়া হয় না, মশলা ছাড়া হয় না, তারপরে চেষ্টা করার তো দোষ নেই এটাই আর কি। তো ওর মধ্যে আমি একটু বাটা মশলা দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি একটু রসুন পেঁয়াজ
হালকা একটু আদা জাস্ট তিনটাই দিয়েছি দিয়ে আমি একটু ভেজে নিব এটা কাঁচা গন্ধ যতক্ষণ সময় থাকবে ততক্ষণ সময় ভেজে নিব আর অবশ্যই বুঝতে পারবো যতক্ষণ সময় কাঁচা গন্ধ থাকবে আর পেঁয়াজ রসুন আদা কিন্তু কাঁচা গন্ধটা একদম বাজে লাগে আমার কাছে খুবই বাজে লাগে আর আমি সব সময় এভাবে ভেজে তারপর আমি গুঁড়া মশলা ব্যবহার করি আর গুঁড়া মশলার মধ্যে তো এটা সবাই জানো এটা তো বলার কিছু নেই তারপরে যেহেতু শেয়ার করছি তারপরে বলে দেই এখানে মরিচের গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়া তারপরে জিরা ধনিয়া জাস্ট স্বাদ মতো লবণ এগুলাই দিয়ে আর কি ভুনা করে নিব আর তোমাদের আমি আরেকটা টিপস দিয়ে দিই এটা হচ্ছে তোমরা যতটুকু সমান পরিমাণ তরকারিতে মরিচের গুঁড়া ব্যবহার করবে ঠিক তার অর্ধেক পরিমাণ হলুদের গুঁড়া দিবে তাহলে দেখবে তরকারির কালারটা আমার কাছে মনে হবে খুব পারফেক্ট আসবে কারণ আমি এভাবে ট্রাই করি আর আমার আমার কাছে আমার তরকারির কালারটা ভালো লাগে খেতে যতটা মজা হোক বা না হোক কারণ আমি অতটা রান্না পারি না আমি খুবই কম পারি আমি যতটুকু পাই ততটুকু তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আর আমি আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে আমার কাছে যেটা ভালো লাগে মনে হয়েছে যে আমি এটা এই কাজটা করে এই টিপসটা ব্যবহার করে আমি একটু লাভজনক হয়েছি এবং এই টিপসটা ব্যবহার করে আমি একটু ভালো ফলাফল পেয়েছি আমি ওটা তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আর যেটা তো আমি ভালো ফলাফল পাই না ওটা আমি তোমাদের মাঝে কখনোই দেখাই না কারণ আমি চাই তোমরা আমার থেকে একটু কিছু হলেও শিখতে পারো কারণ আমাদের কিন্তু শেখার কোনো বয়স নেই কারণ আমিও যদি অনেক আমার থেকে কিন্তু অনেক জুনিয়ররা আছে আমি তাদের থেকেও কিন্তু শিখতে পারি আবার অনেক বড়রাও আছে তাদের থেকেও শিখতে পারি তো এরকম শেখার কিন্তু কোনো শেষ নেই আর ভুল মানুষেরই হয় আমার ভুল হবে তোমরা সংশোধন করে দেবে তোমাদের ভুল হবে আমি সংশোধন করে দেবো এটাই তো আমাদের বন্ধুত্ব তাই না এটা হচ্ছে ইউটিউব জগৎ আমাদের ভালোবাসা আমাদের মহব্বত তাই মশলাটা কিন্তু অনেক সময় দিয়ে একটু ভুনা করে নেবো কারণ মশলা যত ভুনা করবে ততই মজা আসবে আর আমি যে কোনো তরকারি একটু বেশি ভুনা করি যদি সময় হাতে থাকে আর সময় কম থাকে তো ভুনা করার প্রশ্নই আসে না মানে জাস্ট খাবার দরকার যেমন তেমন করে রান্না করে খেয়ে উঠি আর চেষ্টা করি যেহেতু আমি রান্না একটু কম পারি আর চেষ্টা করি যেন একটু মজা হয় আর যারা রান্না বেশি পারে তাহলে কিন্তু এত চেষ্টা করতে হয় না আর আমি তোমাদের দেখাচ্ছি যে সাইড থেকে যে মশলাগুলো একটু নেড়ে নেড়ে নিচে নামিয়ে দিচ্ছি না এগুলো কিন্তু তোমার সবসময় খেয়াল রাখবে এটা কিন্তু সাইডে পোড়া লেগে যাবে আর পোড়া লেগে গেলে যখন তুমি মশলাতে পানি অ্যাড করবে তখন কিন্তু ওই পোড়াটা একসঙ্গে হয়ে তরকারি কালারটা একদম নষ্ট হয়ে যাবে তাই মশলাটা ভোনা করা হয়ে গিয়েছে এর মধ্যে এখন মাছটা অ্যাড করে দেবো মাছটাও কিছুক্ষণ সময় ভোনা করে নেবো মানে অনেকটা সময় বোনা করে নেবো যেহেতু বাম মাছ আমি ভেজে নিয়ে নিই আর এটা দেশি বাম তো আমি এজন্য ভেজে নিয়ে নিই আর ছোটো ছোটো যদি একটু বড়ো হতো তাহলে হয়তো ভেজে নিতাম আর আমি আসলে সবসময় হালকাই রান্না করি আর হালকা রান্না করে যতটুকু ততটুকু তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আসলে কিছুর মাধ্যম দিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে হবে তাই না যেহেতু তোমাদের মাঝে আমি একবার এসে গিয়েছি তোমাদের মাঝে গল্প করার তো একটা আমার সোর্স লাগবে একটা লাইন লাগবে তো আমি যতটুকু পারি যেটা পারি সেটাই আমি তোমাদের মাঝে শেখানোর চেষ্টা করি তোমাদের থেকে জানার চেষ্টা করি আর তোমাদের সঙ্গে কথা বলি আর যেহেতু বাচ্চারা খেলাধুলা করে আমি একা একা রান্না করতে কিন্তু অনেক অন্যরকম লাগে যদি ভিডিও করি একটু মনের কাছে তখনই মনে হয় যে এটা বলবো এটা বলবো এই রান্নাটা এরকম হবে তখন কিন্তু নিজের কাছেই ভালো লাগে সময়টাও চলে যায় তো আমার কিন্তু মাছটা ভুনা করার পর আমি এখন আলুটা দিয়ে দিয়েছি যেটা আমি আলুটা একটু আগে ভেজে নিয়েছি তো অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে এই জন্য আমি আলুটা পরে দিয়েছি আর তোমরা যদি এরকম ভেজে না নাও তাহলে আগেই দিয়ে দেবে মাছ ভুনা করে একটু উঠিয়ে রেখে পরে আলু দেবে কেমন তাহলে দেখবে মজাটা থাকবে আমার মানে পারফেক্ট থাকবে আর কি আমি আলুটা দিয়ে কিছুক্ষণ সময় ভুনা করে নেবো কারণ আলুটা ঢেকে দেওয়ার প্রয়োজন নেই কারণ অনেকটা সময় ভেজে নিয়েছি আর যেহেতু আমি পাতলা পাতলা করে কেটে দিয়েছি মানে বেশি ভারী করে কেটে দিইনি মোটা মোটা না তো এটা মানে ভুনা করার সঙ্গে সঙ্গে মনে হয় হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে পানি অ্যাড করে দিচ্ছি আর পানিটা পরিমাণ মতো দিবে তোমাদের যে যতটুকু ঝোল রাখতে চাও ঠিক ততটুকুই দিবে আর কি তো আমি আজকে একটু ঝোল ঝোল রাখবো যেহেতু আমার আব্বু শুকনো খাবার খেতে পায় না বাচ্চারাও খেতে পায় না একটু ঝোল রাখবো হালকা একটু বেশি না এদিকে কিন্তু আমার মাছ চচ্চড়িটা এটা হয়ে গিয়েছে দেখো উল্টে দিয়েছিলাম দুপুরে খাবার আজকে এটাই এই যে ভাত দিয়ে দিচ্ছি বাচ্চাদের এখন খাবার দিয়ে দিব আর আব্বু একটু পরে খাবে আব্বু আম্মু আজকে এই তরকারি দিয়ে খাবার আমি সবসময় সিম্পলই রান্না বান্না করি এখন বিকাল হয়ে গিয়েছে আর বিকালে নিচে ভর্তা আলা এসেছিল কিছু মানে জলপাই আরও অনেক কিছু মিশিয়ে একটা ভর্তা বানায় ওটা আমার আব্বু নিয়ে এসেছে আমার বোন এসেছে আমার বোন এটা খুব পছন্দ করে ইয়ামি খাবে 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 তুমি ওয়াও
আর আমারও কিন্তু ভর্তাটা খুব পছন্দ কারণ আসার পর থেকে কিন্তু একদমই খাওয়া হয়নি আমি এটা খুব পছন্দ করি আর মাঝে মাঝে এটা আমি খেতাম নিচে গিয়ে খেতাম বাচ্চাদের যখন স্কুলে নিয়ে যেতাম তখন আমি বাচ্চাদের স্কুলে দিয়ে আমি ওখানে আর কি ভর্তাটা নিয়ে খেতাম খুব ভালো লাগতো আর যেহেতু টক জিনিসটা তো আমরা খুব পছন্দ করি টক ঝাল মেয়েরা তো খুব পছন্দ করি তো আমার খুবই পছন্দ ছিল তো কোন আসার পর থেকে আর কি ভর্তাটা খাওয়া হয়নি আমার বোন আবার আমার বাসায় আসলে ও কিছুই মানে না ও যত সমস্যায় থাক ওই ভর্তাটা খাবেই খাবে ওর খুব পছন্দ কথা বলতেছ বলো তো অনেক মজা করে খাচ্ছিলাম তোমাদের মাঝে একটু শেয়ার করলাম আসলে আমি এরকম ডাইরেক্টভাবে ভয়েস কল মানে অনেক দিন দেই না তো যেহেতু অনেক মজা করে খাচ্ছিলাম তোমরা থাকলে হয়তো ভালো লাগতো আর যেহেতু সম্ভব না একটু শেয়ার করলাম তো ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে না প্রতিদিন আমি একটু বেশি বড় ভিডিও করে ফেলে দিই কারণ জানি তোমরা সবাই আমাকে ভালোবেসে দেখো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো পাঁচ অক্ত নামাজ কালাম পড়বে অবশ্যই বেশি বেশি করে আল্লাহ বন্দেগী করবে আল্লাহ হাফেজ।